हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आज आम चैप्टार जी आम क्लास नाइन चैप्टार थ्री जी चैप्टार थ्री कोऑर्डिनेट ज्यामिति स्थानांक ज्यामिति यू चैप्टार पर आम टोटल मानने मोस्ट प्रोबेबिलिटी 10 एमसीक्यू क्वेश्चन आसे यू आम समाधान करम। प्रथम क्वेश्चन आस द पॉइंट व्वेर एक्स एक्सिस एंड वाई एक्सिस इंटरसेक्ट इज कॉल। এটা আমার পয়েন্ট দিয়ে আছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যদি ইন্টারসেক্ট করে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলিত হওয়া স্থানটো কি বলে আমি সকলে গম পাও, ওরিজিন। ওকে, মূলবিন্দু বলে কোয়া হয়। নেক্সট কোয়েশনটা চাও, এইবর ইম্পর্টেন্ট কোয়েশন। দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট অন দ্য এক্স এক্সিস আর এক্স অক্ষত যিকোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি হব, এক্স অক্ষত এক্স কমা জিরো হব, সো ওয়াই টু জিরো হব, সো এক্স কমা জিরো ইজ মাই আনসার। একেবারে ইজি এইবর কোয়েশন আমি এক্সামত দেখা পাম। ওকে, দ্য ওয়াই কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন দ্য এক্স এক্সিস ইজ ওয়ালে, যদি কোঅর্ডিনেটটু ওয়াই থাকে দ্যাট মিন্স জিরো ওয়াই, সো এক্স কি হব, এক্স অলওয়েজ কি হব, জিরো হব, সো অ্যান্সার ডি ইজ কারেক্ট। মানে ওয়াই কোঅর্ডিনেটত সুদিছে, সো এক্স ইজ অলওয়েজ জিরো। সো সাই নেক্সট কোয়েশনটো, ইন দ্য কোঅর্ডিনেট থ্রি মাইনাস ফাইভ দ্য এক্স কোঅর্ডিনেট ইজ, মানে আমার থ্রি মাইনাস ফাইভ আছে, এক্স কোঅর্ডিনেট ইজ, এক্স কোঅর্ডিনেট কিমান, ফার্স্ট প্রথমত তো এক্স টু ওয়াই, সো এক্স কোঅর্ডিনেট ইজ থ্রি, সো অ্যান্সার ইজ থ্রি। ইফ এ পয়েন্ট লাইস অন ওয়াই এক্সিস ইজ ইট ইজ এক্স এক্সিস এক্স কোঅর্ডিনেট ইজ, যদি একটা পয়েন্ট লাইস অন ওয়াই এক্সিসত থাকে তেতিয়াহলে এক্স কোঅর্ডিনেটটো কি হব, অবভিয়াসলি আমার কি জিরো হব। সো আমার পয়েন্টটু লাইস ওয়ান ওয়াই এক্সিস, সেটা ওয়াই এক্সিসত লাই করে আছে, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু জিরো হয়ে আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, এইটো এইটো ক্লাস টেনত গেলে পাবা, জিরো আর ইটু দুটা বিন্দুর মাজের দূরত্ব সূত্র, এটা আমার কি আছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আন্ডার রুট, সো থ্রি স্কোয়ার মানে নাইন, ফোর স্কোয়ার মানে সিক্সটিন ইজ ইকুয়াল টু টুয়েন্টি ফাইভ, টুয়েন্টি ফাইভক বর্গমূল যদি করো ফাইভ হব, অ্যান্সারটু ফাইভ হব, একটু এক্সট্রা হয়ে গেছে। ওকে ওকে ওকে, আর দ্য পয়েন্ট জিরো জিরো এস নন এস, মানে জিরো কমা জিরোক আমি কি বুঝি, মূলবিন্দু বলে জানো, অরিজিন বলে গম পাও। ওকে, দেন এটা ওকে, ইফ এ পয়েন্ট হ্যাজ এ কোঅর্ডিনেট মাইনাস টু কমা থ্রি লাইস ইন, মানে যেটু মাইনাস টু আর থ্রি আছে এই কোনটো কোঅর্ডিনেট থাকিব, আমি কি জানো ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে দুটাই প্লাস হব, সেকেন্ড কোঅর্ডিনেট হলে এক্স মাইনাস ওয়াই প্লাস হব, সো এইটা কি আছে সেকেন্ড কোঅর্ডিনেট, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশন, ও ইফ দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট, এটা পি এটা পয়েন্ট আছে ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট থাকলে তার স্থানাঙ্কটো কেনেকুৱা হব, চতুর্থ চকুত থাকিলে, চতুর্থ চকুত থাকিলে পি বিন্দুর স্থানাঙ্ক, চতুর্থ চকুত থাকিলে এক্স টু প্লাস হব, ওয়াই টু আমার মাইনাস হব, সেইটো আমার স্থানাঙ্ক এক্স কমা মাইনাস ওয়াই। ওকে, এইটো এইটো ক্লাস টেনের কারণে এইটো নালাগে বারো, এইটো নালাগে। ওকে ওকে, এইটো বারো এক্সট্রা এক্সট্রাকে কি কই দিছো, যদি আমার দুটা বিন্দু থাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এক্স টু মানো ওয়াই, বিন্দু দুটার মাজর দূরত্ব সূত্র এইটো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার, এইটো এক্সট্রাকে পিছ তোমালোকে ক্লাস টেনত পাবা। নেক্সট আমি চাম, ওকে, এ পয়েন্ট উইথ কোঅর্ডিনেট ফাইভ জিরো লাইস ওয়ান দা, মানে এই পয়েন্টটু আমার এক্স এক্সিসত আমার ফাইভ থাকিব, ওয়াই ওয়াই ইজ জিরো থাকিব, সো ইয়াতে যদি ফাইভ জিরো থাকে এটা কোনটো কোঅর্ডিনেট থাকিব, এটা আমার এক্স কোঅর্ডিনেট থাকিব, এক্স অক্ষত থাকিব। ওকে, নেক্সট কোয়েশ্চনটো হল, এই এটা আমার পয়েন্ট দিয়ে আছে এ বি, এ বি দুটাই পজিটিভ, দুটা পজিটিভ হলে এ কমা বি এনেকে থাকিব, এটু দুটা পজিটিভ এনেকুৱা পজিটিভ পজিটিভ কোনটো চকুত থাকিব, এটু আমি প্রথম চকুত ফার্স্ট কোঅর্ডিনেট প্রথম চকুত থাকিব, হয়তো চতুর্ভুজ নয় প্রথম চকুত থাকিব। ওকে, এনেকে আমি কোশ্চেনবোৰ সমাধান করি, যেহেতু বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি দুটাই পজিটিভ, সো প্রথম চকুত থাকিব, এনেকে আমি কোশ্চেনবোৰ সমাধান করি।